আমার অনেক কষ্ট হইতেছে, আমি নিয়ে চলাফেরা করতে খাওয়া দাওয়া সব থেকে, তারপরে আমি আমার দেশবাসীকে আছে আবেদন করতেছি যে আমি আমার স্বামীরে ফিরে যেতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, এই মুহূর্তে যারা এই ভিডিওটা অন করছেন সবার প্রতি সালাম, দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা। আমরা আজ একটি মানবিক কাজে এসেছি ঢাকা থেকে, সেই বহুদূর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। এখানে একটা পরিবার খুব দুঃখে দিন যাপন করতেছে। তারা তার একটা বিগত দিনের খুব হৃদয় বিদারক একটি ঘটনা আছে, যে ঘটনাটা শুনলে হয়তো আপনাদের মন নাড়া দিবে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। তো প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি নিজ দায়িত্বে একটু শেয়ার করে দিবেন। শেয়ার করলে এই ভিডিওটা সফল হওয়ার সম্ভাবনা আমরা শতভাগ ধরতে পারি। শেয়ার করতে আপনাদের টাকা অথবা পয়সা কিছুই লাগবে না। এখানে দেখতেছেন পাঁচ পাঁচজন ব্যক্তি উপস্থিত, তারা একই পরিবারের। এই পরিবার থেকে একজন অ্যাডাল্ট অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষ, ইয়াং ছেলে, আজ থেকে পাঁচ বছর আগে সে এমনিতেই আর কোনো তার খোঁজ খবর মেলেনি। তারা এখন পর্যন্ত জিডি করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, পায়নি। কারণ আমাদের মাধ্যমে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা তাকে ভুলেনি, তারা হারাবার ব্যথা তারা বুকে এখনও বেড়াচ্ছেন। তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই পরিবারটির দিকে তাকিয়ে, আমরা স্ক্রিনে যে ছবিটি দিয়ে দিচ্ছি এই ছবিটি দেখে আপনারা সার্চ করবেন, আপনাদের আনাচে কানাচে বাংলাদেশের যেখানেই এই ছবির সাথে মিলবে আপনারা চেষ্টা করবেন তার তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের বল, আপনারাই পারেন। যে ব্যক্তির কথা বলছি, মাসুদ রানা, হারিয়েছে সেই মাসুদ রানাকে তার পরিবারে ফেরাতে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম ভিডিওর বাম পাশে তার ভাই বসা, তারপরে তার বাবা বসা, মাসুদের একমাত্র সন্তান, কন্যা সন্তান সে বসা, তারপরে মাসুদের মা বসা, এবং যে ভিক্টিম হারিয়েছে সে মাসুদের ওয়াইফ বসা। আমরা প্রথমেই যাব মাসুদের বাবার কাছে, তার কাছ থেকে বৃত্তান্ত শুনবো, তার গ্রামের ঠিকানা এবং তার পরিবার সম্পর্কে সে বলবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমরা দেখাতে জন্য আমরা আসছি এখানে, আপনি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। আমার বড় ছেলে, আমার টোটাল চার ছেলে এক মেয়ে, তার মধ্যে হইল বড় ছেলে মাসুদ রানা। সে বিগত এই পাঁচ বছর আগে নিখোঁজ, তারা সন্ধান পায় না। বিভিন্ন রকমের থানায় জিডি করছি, ঢাকা গার্মেন্টসে চাকরি করত, সেখানে খোঁজ নিয়েছি গাজীপুর, এক্সাক্ট ঠিকানাটা কোথায়? গাজীপুরা, গাজীপুর। আচ্ছা, ঠিক আছে। সেখানে চাকরি করত দীর্ঘদিন, প্রায় ছয় সাত বছর ধরে। এই পাঁচ বছর নিখোঁজ, দুই বছর আড়াই বছর কাজ করার পরে বাড়িতে আসে কোরবানির ঈদে। আসি ১৩ তারিখে কোরবানির ঈদ গেছে, ১৩ তারিখে সে বাড়িতে আসে, আসি ছুটি কাটাই, তখন আবার কর্মস্থলে গেছে। যাওয়ার পরে এক দুই তারিখ থেকে আর পরের মাসে তার আর সন্ধান পাওয়া যায় না, মোবাইলে কোনো যোগাযোগ করি পাই না। তারপরে আমরা লোকজন ফাটাইছিলাম ওই গার্মেন্টসে, ওইখানে যাইও খোঁজ নিয়েছে, ওরা বলছে যে ওইখান থেকে চাকরি ছাড়ি চলে গেছে, কই গেছে এদের কাছে বলে নাই। নিরুপ হইয়া ওইখান থেকে বিভিন্ন দিক খোঁজাখুঁজি করছি, আমাদের আত্মীয় স্বজন ঢাকাতে আছে, এদের সাথে আলাপ আলোচনা করছি, কোথায় দেখলে যেন আমাদেরকে জানায়, কিন্তু দেখা গেছে এদের সাথে কোনো দেখা হয় নাই বা কোথায় পায় নাই আর খোঁজ পাই নাই। এখন তো দীর্ঘ পাঁচ বছর হয়ে গেছে, তো এখন এখন এমন আকুতি কেন? হয়তো বা অনেক পাঁচ বছর তো অনেক পুরনো স্মৃতি। আকুতি আমার তো বড় ছেলে, ছেলে যে হারাই গেছে, আমাদেরকে তো রুজি রোজগার করে খাওয়াই তো, তার একটা সন্তান স্ত্রী সবাই হারাই গেছে, শেষ হয়ে গেল, এখন কি আসবে না
মারা গেল পাইতেছি না দীর্ঘদিন আমি ঢাকা তো 4-5 দিন থাকি আমি নিজে বিভিন্ন দিকে দেখছি দেখার পর দিও খোঁজ পাই না এরপর দিয়ে আমি থানা ওইখানে যোগাযোগ করছি ওই থানার থেকে বললো গাজীপুরে যে আমাদের এখানে আপনি রেডি করলে হবে না আপনার এলাকা যাই করতে হবে আর আমাদের এখানে রেডি করলে সে যে বাসা ছিল ওই বাসার ঠিকানা লাগবে এবং সাক্ষী লাগবে আমি তো আর ওইখানে এগুলো টোকাই পাইনি বাসার ঠিকানা নাই আর পারিনি পরে আমার থানায় আসি আমি জিডি করছি জিডির পরে দিও বিভিন্ন কবিরাজ বিভিন্ন সংবাদ এবং পত্রিকা পর্যন্ত মানব জমিন পত্রিকায় আমি তার ছবি দিয়া অ্যাড দিয়েছিলাম যদি কোনো সদয় ব্যক্তি পায় খোঁজ পায় তো যেন আমাকে জানা আমার মোবাইল নম্বর দিয়ে দিয়েছিলাম তারপরেও এই এই পর্যন্ত কোনো সন্ধান তার মিলে না মিলে সত্যি এখন আমি আপনাদের স্মরণাপন্ন হইলাম ইয়ে পাইছি যে অনেক নিখোঁজের ব্যক্তি পাওয়া যায় তো আপনারা একটু দয়া করে যদি কারণ দেশবাসীকে একটু জানান আমি ইন্টারপ্রেট করি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পরিবারটি কতটা কষ্টে আছে তারা সবাই চোখে জল এই অশ্রু কণার যে মূল্য আমরা ফেরত দিতে পারবো না তো প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই তাদের চোখের জল মোশার জন্য এই ভিডিওটি ফলো করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি যাতে আমরা এই মাসুদকে তাদের এই পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি তো আমার পাশে যে দেখতে পাচ্ছেন সে তার বাবার জন্য অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে তার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে প্রিয় দেশবাসী আপনাদের সাহায্য ছাড়া এই মাসুদকে খুঁজে পাওয়া আসলে আদৌ আমাদের পক্ষে সম্ভব না আমরা শুধু একটা মাধ্যম আর বাকিটা আপনারাই আমাদের শক্তি আপনারাই আমাদের বল এই পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আপনাদেরকে খুঁজতে হবে মাসুদকে সান্ত্বনার জন্য এই পরিবারকে ফিরিয়ে দিতে হবে মাসুদের তথ্য এটা সবার দায়িত্ব বলে মনে করি যারা আমাদেরকে পেজ ফলো করেন ইউটিউব ফলো করেন সবাই একটু হলেও ভিডিওটি শেয়ার করে মাসুদকে খুঁজে পাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাসুদের মা তার নাম কি আন্টি রহিমা এখন এতদিন হয়ে গেছে সন্তান তো এখন সন্তান তো 5 বছর হয়েছে কোনো খোঁজই পাইতেছেন না আমাদেরকে ডাকছেন ঠিক আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু এই 5-7 বছর পরে তো আপনার সন্তানের প্রতি আকৃতি কমে যাওয়ার কথা কারণ কোনো মানুষ মারা গেলেও তো এই জিনিসটা মনে থাকে না মনে থাকে না তা আপনারা এত পাগল কেন তার জন্য বাবারে আমার এই কইলা চলে আমি পাগল হইতাম না নি আমার এত কষ্টে তাই কেন বুঝতে বলি আমি পাগলের মতো আছি এই ভূতের কথা যখন ভূতের কথা মনে হয় তখন মাথার তলে তো রক্ত উঠি যা তা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে উপস্থিত আছে আমাদের হারানো ভাই মাসুদের স্ত্রী আমরা তার কাছ থেকে শুনবো তার স্বামী ছাড়া তার জীবন কেমন চলছে তা কতটা কষ্টের যদিও আমরা অনুভব করতে পারি তথুও তার মুখ থেকে শোনা আমাদের দায়িত্ব তো আপনি কেমন আছেন এখন তো স্বামী হারা আজকে কত 5 বছর আমরা চেষ্টা করছে তাকে আপনি কি অনুভব করেন তার অভাব অনুভব করতেছেন আপনি বলতেছেন কি দেশবাসীর কিছু আবেদন করেন যে আপনার স্বামী খুঁজে দেওয়ার জন্য কি করতে পারে আপনি এভাবে বলেন কিছু তাকল তো আল্লাহ আসলে আমরা পারি না আমাদের কাজ যেটা এরকমই আমরা একটা মিডিয়া করি বাকিটা দেশবাসী খুঁজে দেয় তো ছোট্ট মামনি তুমি তোমার বাবাকে ফিরিয়ে আনার জন্য একটা আবেদন করো কিছু বলো তোমার বর্তমান বয়স 11 বছর কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ছোট বাচ্চা দর্শক বন্ধু আমরা দেখতেই পাচ্ছেন এই পরিবারটির অবস্থা তারা অনেক আবেগ আপ্লুত হয়ে আপনাদের সামনে আসছে তো ছোট্ট যে মেয়েটিকে আপনারা দেখছেন এটি আমাদের হারানো ভাই মাসুদের মেয়ে তো তুমি তোমার বাবাকে ফিরে পাওয়ার জন্য কিছু বলো আসলে ছোট বাচ্চা
ওকে আমরা জোর করে কোনো লাভ নেই, ও এমনিতেই বাবা হারার কারণে অনেকটাই বিধ্বস্ত হয়ে আছে, যা ওকে আমরা না হয় আর বিরক্ত নাই করলাম। তো সবশেষে একটা কথাই বলতে চাই, প্রিয় বন্ধুরা, যারা আপনারা মানবতার সেবায় কাজ করেন, মানবতার দরদি, আপনারা সবাই সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, এবং যারাই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে মাসুদ রানার ছবিটা আপনাদের মোবাইলে রাখবেন, এবং মাসুদ রানাকে একটু মানবিক কারণে এই পরিবারের স্বার্থে আপনারা খুঁজে দেবেন। আপনাদের কাছে আমাদের জোর আবেদন। মোহাম্মদ মাসুদ রানা, চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা, 9 নং গন্দরপুর উত্তর ইউনিয়ন, মালিগাঁও গ্রাম, হাজিবাড়ি। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমরা তার ভাইয়ের, তার ছোটো ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। প্রিয় দেশবাসী, আসলে যার হারায় সেই বুঝে, ছোট্ট বাচ্চা সে কী বলবে, সে বলার ভাষা হারিয়ে ফেলেছে, সে একদম পাথর হয়ে গেছে শোকে কাতরে, তার কণ্ঠ রোধ হয়ে গেছে বাবার শোকে, সে কিছুই বলতে পারতেছে না। তার দিকে তাকিয়ে আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করে অন্ততপক্ষে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মাসুদ ফিরে আসতে পারে তার এতিম এই সন্তানের কাছে। আপনাদের কাছে এই বলেই আমরা এই পর্বটি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।